প্রাকৃতিক দুর্যোগ, তার জেরে প্রাণহানি, কিন্তু তা সত্ত্বেও বন্ধ রইল না রাজনীতি। রাজনীতির আঁচ এবার সরাসরি এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনাতেও। মুখ্যমন্ত্রী গতকাল পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জলপাইগুড়ির উদ্দেশ্যে তিনি আজ যাচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর উচিত ভোট ধর্ম পালন না করে রাজধর্ম পালন করা, এমনটাই বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁদের যেতে হচ্ছে কমার্শিয়াল ফ্লাইটে, অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী যাচ্ছেন চার্টার ফ্লাইটে, কারণ ইলেকট্রাল বন্ডে প্রচুর টাকা পেয়েছে তৃণমূল। বাগডোগরা যাওয়ার আগে এমনটাই মন্তব্য করবে না শুভেন্দু অধিকারী। ওনার চার্টার ফ্লাইট আছে, উনি যেতে পারেন। আমাদের কমার্শিয়াল ফ্লাইট যখন টাইম পাব হবে, গভর্নরও গেছেন, আমরাও যাচ্ছি, অন্যরাও গেছেন, ওনার চার্টার ফ্লাইট আছে তাই গেছেন, কারণ তৃণমূলের ইলেকট্রাল বন্ডে অনেক টাকা। সঞ্জীব গোয়েঙ্কা 400 কোটি টাকা দিয়েছে, দিয়াল লটারি 600 কোটি টাকা দিয়েছে, অত একটা কেন? 5টা চার্টার ফ্লাইটে মাঝরাত্রে, ভোরে, সকালে, রাত্রে সব যেতে পারে। কিন্তু আমি তৃণমূলকে বলবো এবং মুখ্যমন্ত্রীকেও বলবো, মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম ভালো লাগতো, তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন, ভোট ধর্ম করছেন না। পাল্টা কি বললেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, শুনুন। চার্টার ফ্লাইটের কথা বলছেন, তৃণমূলের উচ্ছিষ্টদের নিয়ে কারা চার্টার ফ্লাইটে গিয়ে দিল্লিতে গিয়ে জয়েন করিয়েছিল, কারা প্রাইভেট জেটে করে নির্বাচন আচরণবিধি, সরকারি জেট ব্যবহার করছে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘিত হওয়ার পরেও, আর ইলেকটোরাল বন্ডের কথা বলছেন। ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা দেবীর স্বামী তো কয়েকদিন আগে প্রকাশ্যে বলেছেন যে পৃথিবীর সব থেকে বড় আর্থিক দুর্নীতি হচ্ছে ইলেকটোরাল বন্ড। আর আজকে দেখেছেন কিভাবে জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে, ইডি সিবিআই দিয়ে ভয় দেখিয়ে যেভাবে ফার্মা কোম্পানিগুলো থেকে প্রায় 1000 কোটি টাকা আদায় করা হয়েছে, তার ফলস্বরূপ জীবনদায়ী ওষুধের দাম বাড়লো এবং মানুষের প্রাণ অষ্টাগত হয়ে গেল। প্রচুর মুমূর্ষু রোগীর মানুষ, তারা জীবন বিপন্ন হয়ে উঠল, এর সমস্ত দায়টাই তাদেরকে নিতে হবে। 4 মিনিটের প্রবল ঘূর্ণিঝড়, আর তাতেই একেবারে লন্ডভন্ড জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের একটা বড় অংশ। সেই মুহূর্তের ছবি দেখছেন যখন ঘূর্ণিঝড় তৈরি হয় একেবারে টর্নেডোর মতন, মাত্র 4 মিনিট একেবারে অতর্কিতে এই ঘূর্ণিঝড় ঝাঁপিয়ে পড়ে এবং জলপাইগুড়ির মূলত ময়নাগুড়ি যে এলাকা তা কিন্তু বিপর্যস্ত হয়ে গিয়েছে, গৃহহীন হয়েছেন বহু মানুষ, 5-5 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই গতকাল রাত্রেই পৌঁছে গিয়েছেন এবং তিনি জানিয়েছেন আহত হয়েছেন শতাধিক মানুষ, একেবারে ঘর বাড়ি হারা হয়েছেন তারা, গাছ উপড়ে পড়েছে, ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে। মুখ্যমন্ত্রী গতকালই হাসপাতালে যান আহতদের দেখতে, প্রায় শতাধিক মানুষ এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন, উদ্ধার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে। রাজ্যপাল তিনি আজকে পৌঁছে গিয়েছেন বাগডোগরা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও ইতিমধ্যেই রওনা হচ্ছেন। অন্যদিকে আমাদের 2 প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, একদিকে হাসপাতাল চত্বর থেকে সনদ ঝা রয়েছেন এবং অন্যদিকে সেনপাড়া থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। আমি অনির্বাণের কাছে প্রথমেই চলে যাবো।